গুড মর্নিং সুপ্রভাত, আরো একটা সকাল থেকে আপনাদের সঙ্গে আড্ডা শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। ফরিনকে নিয়ে ঘুরতে বেরোবো, আর দেখুন এক এক সময় কিন্তু ও বুঝতে পারছে আমি কখন ওকে উঠতে বলছি, কখন বসতে বলছি। আবার এক একটা টাইমে এতটাই আনন্দে থাকে, আমাকে মোটে পাত্তা দেয় না, হাবে ভাবে বুঝিয়ে দেয়। ধুর তরি এই মহিলা ঘুম থেকে উঠেই আমাকে ওঠোরে বসরে শেখাতে বসেছে। চলো এক্ষুনি আমরা ঘুরতে যাবো। কি আনন্দ, কি আনন্দ! আর ফরিনের শক্তির সঙ্গে না আমি খুব একটা পেরে উঠি না। আমি ওকে একদিকে নিয়ে যাই, ও আমাকে টানতে টানতে আরো একদিকে নিয়ে চলে যায়। হে ভগবান, হে ভগবান, হে রাম রাম! ওটি পারবে বলো? আরে ব্যথা পাবি বাবা, ব্যথা পাবে। থাক, চেষ্টা করতে দাও, চেষ্টা করতে দাও, লড়ে খাওয়া শিখতে দাও। এই দেখ, ওইটা নিয়ে দেবে। রোজ রোজ একই খেলা, ভালো লাগে না? হাড্ডি ছুটছ, হাড্ডি এনে দিচ্ছি, আজকে লাঠি দাও। কি অবস্থা দেবী, এই লাঠি মুখে নিয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার হাতে লাঠি না রেখে ওর মুখে দিয়ে দেবো। এবার থেকে রেখে দাও বাগানের লাঠি, বাগানে রাখো। এটি নিয়ে ঘরে ঢুকো না, ঘরে ঢুকো না। হেরাম, হেরাম, আর প্রত্যেক দিন ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফিরে এসে ফরিনকে না ওই গলিটাতে একটুখানি ছোটাছুটি করায়। ওটা দেখতে গিয়ে আমার একটুখানি লেট হয়ে গেল ঠাকুর ঘরে আসতে। আমাকে খবর দিল, মামন সোমবার উপলক্ষে এত সুন্দর একটা মালা এনেছি, তুমি দেখলেই চমকে যাবে। সত্যিই তাই, এই মালাটাকে ছুঁয়ে দেখে চোখ মন দুটোই মনে হয় জুড়িয়ে গেল। এগুলো রয়েছে অন্যান্য ঠাকুর দেবতার ফুল, আর এই মোটা মালাটা রাধাগোবিন্দর গলায় চাপবে, আর এই গাঁদা ফুলগুলো দেখুন কেমন শুকিয়ে শুকিয়ে এসে। সে যাই হোক, এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, ঠাকুর ঘরের জানলা খুললে না উত্তরের হাওয়া হু হু করে ঢোকে। গোপালের গায়ে তো এখন একটা সোয়েটার চাপাতেই হবে। চলো গোপু উঠে পড়ো, চলুন আমিও পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে মাথার মধ্যে একটা চিন্তাই ঘোরাফেরা করছে, আজকে দুপুরবেলা কি রান্না হবে, সকালবেলা সবাই খেয়ে বেরোবে, কি রান্না করে দেবো। তো দেখুন, লাফ দিয়ে ঝাঁপ দিয়ে এই গেটটাকে আমাকে ডিঙোতে হয়। এইটা যদি না দিয়ে রেখে দিই, মানে গেটের কথাটা বলছি, তাহলে ফরিন যখন তখন ঠাকুর ঘরে গিয়ে পি পটি করে দিয়ে চলে আসবে, আর নিচের ঘরে এসে সবাইকে একটুখানি হাঁক ডাক করে তারপরে রান্নাঘরে যাবো। কি তোমার না এটা বাবার মা? ইন্দ্রকে সকালের ভাত বেড়ে দিয়েছি, আলু সেদ্ধ, গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর একটা সেদ্ধ ডিম। এখানে একটা ডিম খাবে ফিরিঙ্গি বাবু, ডিমটা এখনো গরম রয়েছে বলে দিতে পারলাম না, ইন্দ্রর পাতের মধ্যেই রাখলাম। ইন্দ্র খাওয়া হয়ে গেলে ইন্দ্র হাত দিয়ে খাইয়ে দেবে। ও জিতু, তো ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নাও। কি রান্না করব, একটু যদি কেউ বুদ্ধি দিয়ে দিতে পারতো না, তাকে আমি হাত ভরে আশীর্বাদ করতাম। এই সাবাস, কি কি আছে বলবো, ফ্রিজটা দেখে বলছি, দাঁড়াও দাঁড়ান। ইন্দ্র আমাকে লিস্ট বানিয়ে দিয়ে যাবে আজকে আমি কি কি রান্না করবো। রান্না করাটা যতটা সহজ, কি রান্না হবে এটা মাথা ঘামিয়ে বের করাটা ততটাই কঠিন। পেঁপে আছে, অল্প একটু বেথুয়া শাক আছে, ফুলকপি আছে, আর টমেটো আছে। তুমি কি আনতে চাইছো? আর ফ্রিজ ভর্তি মাছ রয়েছে। মাছ আমি খাবো না, মাছ আমি খাবো না, সরি। তুমি বাজারে গিয়ে কি আনতে চাইছো আমাকে বলো? সিম আছে, বেগুন আছে, ফুলকপি, আলুর মাখা মাখা তরকারি করে, আর বেগুন বেগুন একটুখানি ভেজে রেখে দিলে। কথা বলবো কি, গলা পুরো জ্বালা জ্বালা করছে, একটুখানি আওয়াজ বের করলে মনে হচ্ছে গলাটা এক্ষুনি বসে যাবে, এরপরে আমি আর গান গাইতে পারবো না। সেই যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আজকে কিবার আগে বলে দাও, আজকে কিবার, আজকে হলো সোমবার, সপ্তাহ শুরু। কাশ্মীর সোমবার, দিস ইজ গসিপ ফর সরে পর্যটক রয়েছে। ও
আমরা যখন গেছিলাম তখন এইসবের ব্যবস্থা ছিল না বলো? ঠান্ডা তো বড় ছিল, ঠান্ডা ছিল এখানে তো, এখন তো খুব ঠান্ডা ওই জন্য এই সমস্ত ব্যবস্থা পুরো বড় হয়ে গেছে। কাশ্মীরে কি কি করেছে এই মুহূর্তে ইন্দ্র খবরের কাগজ দেখে আমার কানে তুলছে খবরগুলোকে। সে যাই হোক, চলুন, সোমবার মানে আরো একটা সপ্তাহের শুরু হয়ে গেল। ঠান্ডাটা মোটামুটি পড়েছে, ঝাঁকিয়ে পড়েনি, ঝাঁকিয়ে পড়লে মামনকে আর আপনারা খুঁজে পাবেন না। কোথা দিয়ে ঠিকঠাক করে দেখতে পারবে ডিমটা সেটাই বুঝে উঠতে পারছে না, একবার এই মাথায় ছুটছে একবার ও মাথা ছুটছে। ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চট করে মাথা থেকে বের করলাম যে সিম আলু আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে অল্প একটুখানি ঝোল ঝোল করে তরকারি করি। এই হলো ঝোল তরকারির খবর, আর এই হলো বেথুয়া শাক। সিম আলু বেগুন দিয়ে বেথুয়া শাকের চচ্চড়ি খেতে দারুণ লাগে, কিন্তু আজকে অত সবজিপাতি দিয়ে করলে জিনিসটা বেশি হয়ে যাবে, তো খাওয়ার মতন লোক পাওয়া যাবে না। বেথুয়া শাকটাকে ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটেছি, আবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, কারণ এই শাকের মধ্যে যে পরিমাণে বালি থাকে সেটা যদি ভালো করে ধুয়ে না ফেলতে পারি তো খাওয়াই যাবে না, বালি কিচকিচ করবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল, ও বড়ি ভেজে রেখে দিয়েছি। এর আগের দিন অল্প একটুখানি মালপোয়া ভেজেছিলাম, মালপোয়া ভাজার পরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলটা কোথায় রাখবো কি করবো ভাবনা চিন্তা করতে করতে চট করে মাথায় এলো যে আমার ঘরে যে বড়ির প্যাকেটটা রয়েছে সেই বড়িটাকে যদি তেলের মধ্যে ভেজে রেখে দিতে পারি তাহলে তেলটা কোথায় রাখতে হবে না রাখতে হবে অত ভাবনা চিন্তাও করতে হবে না, আর বড়িটা ভাজা থাকলে যখন তখন তরকারির মধ্যে দিয়ে ফেলতে পারবো। এই দেখুন আরও অনেক বড়ি আমি ভেজে রেখে দিয়েছিলাম, এর আগের দিনও খেয়েছি। তাহলে চলুন শীতকালীন সবজিপাতি দিয়ে যে তরকারিটা আমি রান্না করবো সেটা চটপট করে করে ফেলি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা একটুখানি গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, আর এই বাটিটার মধ্যে দুখানা বড় বড় টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একসঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে গুঁড়ো মশলাগুলো ভিজে বাটা মশলার স্বাদ চলে আসে। এটাকে কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিই। আর এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? সর্বক্ষণ মাথার মধ্যে মাফলার কিংবা টুপি চাপা দিতে দিতে এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা বলে মনে হচ্ছে, আদৌ ফাঁকা হয়নি কিন্তু। সে যাই হোক, অনেকে বলে শীতকালে কত সবজি কি রান্না করবো না করবো এটা নিয়ে অত ভাবনা চিন্তা করতে হয় না, কিন্তু আমি তো দেখি যে সবজি গতকালকে এসেছিল সেই সবজি আজকেও বাজারের ব্যাগে করে চলে এসছে। টমেটোটা একটুখানি মজে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিপাতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন অ্যাড করবো অল্প একটুখানি লবণ। রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি 5-10 মিনিট লাগবে সবজিপাতি কড়াইয়ের মধ্যে মজতে, ততক্ষণে আমি ফ্রিজটা একটুখানি গুছিয়ে ফেলি। আরও একবার বলে নিই, ফ্রিজ কিন্তু পরিষ্কার করছি না, জাস্ট ফ্রিজটাকে গুছিয়ে ফেলতে হবে। প্রত্যেক দিন এটা ওটা টেনে বের করার ফলে জিনিসগুলো পুরো লন্ডভন্ড হয়ে যাচ্ছে, আর দেখুন ধনে পাতা। রান্নাটা চটপট হয়ে গেলে একটুখানি রোদে পিঠটা ঠেকিয়ে বসতে পারবো, আমার যে পরিমাণে ঠান্ডা লেগেছে এখন যদি একটুখানি রোদ গায়ে না লাগাই জাস্ট নিমোনিয়া হয়ে মরে যাব। আর পুপুর আজকে স্কুল রয়েছে, একটু পরে স্কুলের জন্য রওনা দেবে, তাই সকালবেলায় চাটা খেলো, একটু পরে গরম গরম ভাত খাইয়ে দেবো, স্কুলে চলে গেলে আমি অনেকটা পরিমাণে নিশ্চিন্ত হতে পারবো। হঠাৎ করে স্কুলে যাওয়ার প্রোগ্রাম বানাচ্ছে, তো আমি একটুখানি হিমশিম খেয়ে যাচ্ছি, যদিও টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই, স্কুলে যাক বাচ্চারা, কিন্তু মায়েরা কি টিফিন বানিয়ে দেবে এইটা নিয়ে যখন ভাবতে শুরু করে দেখবেন অনেক মা হতাশায় চলে যায়। হয় আপনাদের মধ্যে এরকম? আমার তো ভীষণ হয় ভাই, রাত্রিবেলা থেকে আমি এখন টেনশন করতে শুরু করে দিই। পুপু যখন ছোটো ছিল আমি আমার মনের মতন করে টিফিন দিয়ে দিতাম, আর টিফিন না খেলে বাড়ি গিয়ে বকা খেতে হবে সেই ভয়ও আমার মেয়ে খেয়ে নিত, কিন্তু এখন বাবা জিভে স্বাদ চলে আসছে, এটা খাবো না ওটা খাবো না ব্যাপার চলে এসছে, বাচ্চাকে ঠিক আগের মতন আর বকাও যায় না ভয়ও দেখানো যায় না, তাই তাদের ইচ্ছাটাকেও অনেকটা পরিমাণে গুরুত্ব দিতে হয়। পুপুর বয়সী যাদের বাচ্চা কাচ্চা আছে তারা হয়তো এই গল্পটা বুঝতে পাচ্ছেন যে ছোটোবেলায় কেমন করে চালিয়েছি আর একটুখানি বড় হয়ে যাওয়ার পরে ওরা আমাদের কীভাবে চালাচ্ছে, সব বেশ হয় নয় তাই না বা? তাই না বা? ফ্রিজের মধ্যে ঢুকবে?
গ্যাসের মধ্যে রান্না চলাকালীন রান্নাঘর থেকে যে 2 কদম পা বাইরে রাখবো তার কোনো উপায় নেই। ফিরে এসে দেখবো কড়াইয়ের রান্না পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তাই রান্না চলাকালীন রান্নাঘরে যেটুকু কাজকর্ম আছে সেগুলো করে ফেলতে পারলে একটুখানি সতর্ক থাকা যায়। আর এই বাসন গোছানোর কাজটা যে কি আলিশ্বর বলে বোঝাতে পারবো না। করছি করব বলে একদম বিকেল পর্যন্ত গামলার মধ্যে বাসন পড়ে থাকে। আর গত 2 সপ্তাহ যাবত আমি দুধের সর এই বাটিটার মধ্যে জমাচ্ছি। এই সরটা দিয়ে ঘি কিংবা মাখন বানাবো, বুঝলেন? অনেকে না এই সরটা খুব সহজে তুলতে পারে না। দুধ জাল দেওয়ার পরে একটা চামচ কিংবা হাতা গরম দুধের মধ্যে ফেলে রেখে দেবেন। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন সর উঠে উঠে আসবে তখন হাতাটা একটুখানি তুললেই দেখবেন হাতার গায়ে পুরো সরটা মেখে বসে আছে। একদম সহজেই বাটির মধ্যে আপনি তুলে রেখে দিতে পারবেন। আর এই সর জমানো বাটিটা মোটামুটি 2 থেকে 3 মাস ফ্রিজের মধ্যে রেখে দিলে পুরো ভালো থাকে, একটুও নষ্ট হবে না। আমি আপনাদের এই সর থেকে মাখন বানিয়ে দেখাবো। সে যাই হোক, রান্নাঘরের রান্নাটা হতে থাকুক। আর আজকে সকালবেলায় যে চাদর বাদরগুলো আমি নাবিয়েছিলাম সেগুলোকে একটুখানি গুছিয়ে ফেলতে হবে। শীতকালে তো এই হচ্ছে একটা ঝামেলার কাজ। সর্বক্ষণ জামা কাপড় গোছাও, সর্বক্ষণ জামা কাপড় গোছাও। শীতকালে যেহেতু প্রত্যেকটা দিন ঘর মোছামাছি করতে পারছি না, তাই দিনে 3 থেকে 4 বার যদি একটুখানি ঝাড়ু লাগিয়ে নিতে পারি তাহলে পায়ের নিচে বালি সরে না। আর এখানে তরকারিটাও হয়ে গেছে, নামানোর আগের মুহূর্তে ধনে পাতা দিয়ে একটুখানি জঙ্গল বানিয়ে নিলাম। এবারে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুক। আর দুপুরে রান্না বান্না কমপ্লিট। এই হলো ঝোলা ঝোলা তরকারি, আর যে শাকটা ভাজা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। নামানোর আগে অল্প একটুখানি আটা ছিটিয়ে দিয়েছি, নাহলে কিছুতেই আঠা আঠা ব্যাপারটা হচ্ছিলো না। যেহেতু কোনো সবজিপাতি দিইনি, বেথুয়া শাকের মধ্যে সবজি না দিলে না ঠিক গামাখা গামাখা হয় না। এটাকে ঢাকতে হবে। দাঁড়ান, এবারে আমি আপনাদের দেখাচ্ছি ঘড়ির কাঁটা। আর এইখানে এখানে আমার দুবেলার দুখানা রুটি বানিয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলা যদি পুপু ইন্দ্র রুটি খায় তখন আবার ওদের জন্য বানিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত 12:30 বাজেনি, 12:13 মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। এমনকি রান্নাঘরটা একটুখানি হালকা হাতে পোছাপাছিও করে নিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে। বিকেলবেলার যেটুকু কাজকর্ম ছিল সেটাও মোটামুটি করে রেখে দিয়েছি, মানে ঘর ঠর গোছানো কিংবা ঝাড়ু দেওয়া এগুলো হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে ওপরের ঘরে যদি বডিটা ফেলেও দিই বিকেলবেলা নাবলে ঘর ঝকঝকে তকতকে পাবো, যদি ফড়িং সাপ দেয় তো। ফড়িং যদি এখন সব কিছু টেনে হিঁচড়ে বের করে ছিঁড়ে ফাটিয়ে ঘরের মধ্যে বেচায় তাহলে আবার ঝ্যাটা নেতা বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। দরজাটা দিয়ে রেখে দিই, ওরা আর ঘরে ঢোকার কোনো দরকার। আমি এবার থেকে ঠিক করে নিয়েছি, রাত্রিবেলায় সব যোগাড়যন্ত্র করে রেখে দেবো। সকালবেলায় ইন্দ্র বেরোনোর সঙ্গে সঙ্গে চটপট চটপট করে রান্নাবান্না করে রেখে দিতে পারলে 12টার যে রোদটা পিঠে লাগানোর দরকার সেটা লাগাতে পারবো। আর মনে হয় কি সারা দিনটা আমি একটুখানি দেখতে পারলাম। আর না হলে রান্না বান্না করতে করতে বেলা পড়ে যায়, অন্ধকার নেমে আসে, তখন মনটা আরো খারাপ হয়ে যায়। কি ভালো লাগে তোরা যখন দুজনে এইভাবে পাশাপাশি শুয়ে থাকিস, মানুষকে বলতে পারি না। আমার 4 পায়ে আর 2 পায়ের মধ্যে খুব মিল, খুব মিল। একটু পরেই দেখুন রণক্ষেত্র হয়ে যাবে। আর হুটোপাটি করে রান্না বান্না করেছি তো, ভেতর দিয়ে একটা কেমন অস্থির অস্থির ভাব লাগছে, গরম গরম লাগছে। এখন আর পিঠে রোদটা লাগানো যাবে না। আমাদের পাশে বাড়ি সবাই কি সুন্দর রোদ্দুরের মধ্যে বসে রয়েছে। টাটা টাটা বাবা। আর এখন বাজে 2:30, পপু স্কুলের জন্য রওনা দিচ্ছে। আজকে ওর রয়েছে রেজিস্ট্রেশন কারেকশন। গুড ইভিনিং। দেখতে দেখতে বেজে গেল 6:30। ইন্দ্রবাবু শীতের পোশাক দিয়ে নিজেকে মুড়িয়ে মারিয়ে নিয়েছে, কারণ হস্তিনাপুরে পুকুর পাড়ে বসে অনেকক্ষণ আড্ডা দিতে হবে। আর ফড়িংয়ের ইচ্ছা হয়েছে ইন্দ্রর সঙ্গে এখন খেলবে। ফড়িংয়ের যখন ইন্দ্রর সঙ্গে খেলার ইচ্ছা হয় না, যেখান থেকে যা পাবে মুখে করে এনে ইন্দ্রর গায়ে লাফাবে ঝাঁপাবে, দেখুন। গুড ইভিনিং। এখন বাজে 6:45। পুপু পড়তে যাবে, পুপুকে একটুখানি এগিয়ে দিয়ে আমি যাব সামনের একটা দোকানে। কিছুদিন আগে আমি একটা রেডিমেড ব্লাউজ এনেছিলাম না বেনারসি শাড়ির সঙ্গে পরার জন্য, হাতায় একটুখানি জড়ি লাগাবো এটা ভেবে রেখে দিয়েছি। সেই জড়িটা দোকান থেকে আনতে যেতে হবে, আর আমার বাপের বাড়িতে একটুখানি ঢু মেরে আসবো।
আগে একটা টাইমে জয়নগরের মোয়ার যে কি সুন্দর গন্ধ ছিল, একটা ভেঙে খেলে মনে হয় পাশের বাড়ির লোক জানতে পারতো ওদের বাড়িতে মোয়া খাওয়া হচ্ছে। কিন্তু এখন বাবা যত দামিটাই আনুন না কেন গন্ধ নেই। সে যাই হোক, ভেজাল খেয়ে খেয়েই আমরা জয়নগরের মোয়াটাকে মনে রাখবো। এই ডিজাইনটাই আছে খালি? নাও ডিজাইন আছে, আর একটা ডিজাইন দেখান না, অন্তত দুটো দেখি। এক দেখা মেয়ে পছন্দ করলে হবে, তিন চারটে দেখে তার মাঝখান থেকে নিতে হবে, হয়তো আমি এটাই নেব, তবুও দেখার একটা ইচ্ছা। একটু সরু হবে, এই জিনিসটাই একটুখানি মোটা হবে না? হ্যাঁ, কি এই ব্লাউজের অর্ডার রয়েছে? না না, অর্পিতার। এটা অর্পিতার ব্লাউজ? হ্যাঁ, বিয়ে বাড়ি যাবে এটা পরে। এ নাও মা, কি খবর? এই দেখুন, ওরা এরকম একটা টার্সেল হাড়ের মধ্যে লকেট দেওয়া, লকেটটা খুব সুন্দর হয়েছে এটা। এই দেখুন, আমার মা নিজের হাতে বাচ্চাদের জামা বানিয়েছে, মা যে কালকে বিয়েবাড়ি যাবে ওইখানে আমার আরেক মামা রয়েছে, তার ছেলের ঘরে মেয়ে হয়েছে, সেই মেয়ের জন্য এই জামাটা নিজের হাতে বানিয়েছে, এই জামাটাও বানিয়েছে, আর একটা কেনা জামা নিয়ে যাচ্ছে, একদম সদ্য বাচ্চা। এই যে এটা আর খুলে দেখালাম না, এই দেখুন এইগুলো পরে বেশি আরাম পাবে জানো মা, পিওর কটনের তো, আর বেশ করেছো এরকম ফুলহাতা বানিয়ে দিয়েছো। ফুলহাতা হলো না। হ্যাঁ, আর আগামী মঙ্গলবার আমি যেই বিয়ে বাড়িতে যাচ্ছি, মামার ছেলের বিয়ে, সেই বিয়ে বাড়িতে আমার বাপের বাড়ির লোকেরাও সবাই যাচ্ছে। ওরা বিয়ে বাড়িতে কী দেবে না দেবে দেখলেন, আমার ভাইয়ের বউ একটা সোনার লকেট আমাকে দেখিয়ে গেল, ওইটা ওরা বিয়ে বাড়িতে গিফট করবে। আর মায়ের সঙ্গে কাজের কথা থেকে অকাজের কথাই এখন আমি বেশি বলছি। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, অল টাইম স্মাইল।